आजकेर भिडियोते आलोचना करब ए बी टी ए माध्यमिक टेस्ट पेपर 2023-24 थेके 118 नम्बर पेजर प्रश्न उत्तर निये आलोचना करब। पेज नम्बर 118 इतिहास प्रथम उत्तरटी होबे उमेश जोशी। तार दुई नम्बर प्रश्न उत्तर होबे एखाने घ ग्राम बार्ता प्रकाशिका। तीन नम्बर प्रश्न उत्तर होबे हुल। चार नम्बर प्रश्न उत्तर होबे कर्मनिष्ठ विवरण। पांच नम्बर प्रश्न उत्तर होबे एखाने 1863 ख्रिस्टाब्दे। फोराजी एटा 6 नम्बर प्रश्न उत्तर होबे क हाजी शरियत उल्लाह। तार 7 नम्बर प्रश्न उत्तर होबे कालीप्रसन्न सिंह। तार 8 नम्बर प्रश्न उत्तर होच्छे एखाने ग डिबी सावरकर। 9 नम्बर प्रश्न उत्तर राधाकान्त देव। 10 नम्बर प्रश्न उत्तर होच्छे क मदन मोहन तर्कालंकार। 11 नम्बर प्रश्न उत्तर होच्छे एखाने समाचार दर्पण। 12 नम्बर प्रश्न उत्तर होच्छे स्वामी विवेकानंद। 13 नम्बर प्रश्न उत्तर होच्छे 1905 ख्रिस्टाब्दे। 14 नम्बर प्रश्न उत्तर होच्छे एखाने ग कृषक प्रजा पार्टी। 15 नम्बर प्रश्न उत्तर होच्छे एखाने क स्वामी सहजानंद। 16 नम्बर प्रश्न उत्तर होच्छे एखाने ग हरिजन। 17 नम्बर प्रश्न उत्तर होच्छे 1932 ख्रिस्टाब्दे। 18 नम्बर प्रश्न उत्तर होच्छे एखाने इंडियन रिपब्लिकन पार्टी, एखाने आर्मी होबे एखाने। 19 नम्बर प्रश्न एखाने उत्तर होच्छे ग 1949 ख्रिस्टाब्दे। 20 नम्बर प्रश्न उत्तर होच्छे हायद्राबाद। एक कथा उत्तर लिखते होबे प्रतिटि उपविभाग थेके একটি করে নিয়ে মোট 16টি প্রশ্ন উত্তর লিখতে হবে। কিন্তু লিখতে হবে একটি করে লিখতে হবে উপবিভাগ থেকে, কিন্তু মোট লিখতে হবে 20টি প্রশ্ন। মধ্যে প্রশ্ন থাকবে 20টি, তার মধ্যে লিখতে হবে 16টি। এখানে হচ্ছে উত্তরগুলো দেখে দিচ্ছি। এখানে সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855 সালে হয়, তাহলে মঙ্গল পাণ্ডে এখানে উত্তর হবে। তারপর হচ্ছে এখানে সত্য মিথ্যা, এখানে সত্য, তারপরে সত্য মিথ্যা, এখানে হচ্ছে সত্য। স্তম্ভ এখানে বাম স্তম্ভ, ডান স্তম্ভ। এখানে সন্দেশ এখানে হচ্ছে 4 ও উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 1 নম্বর হচ্ছে জগদীশ চন্দ্র বসু। তারপরেটা হচ্ছে এখানে 2 অর্থাৎ প্রফুল্ল চন্দ্র রায়। তার 3 হচ্ছে এখানে অরবিন্দ ঘোষ। প্রশ্ন উত্তর হচ্ছে এখানে 3। আপনারা দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে ভারতের মানচিত্র রয়েছে এখানে ইতিহাস ভিত্তিক। তার এখানে 3 নম্বর উত্তর হবে ব্যাখ্যাটি। এখানে 3 নম্বর ব্যাখ্যা, তার ব্যাখ্যা হচ্ছে 2, ব্যাখ্যা 2 আর হচ্ছে ব্যাখ্যা 1। তার মান 2 এর 11টি প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন থাকবে 16টি। এখানে 16টি থাকবে, 16টি প্রশ্নের মধ্যে লিখতে হবে 11টি প্রশ্ন মোট নাম্বার থেকে 22। তারপরে লিখতে হবে এখানে 4 নম্বরে 6টি প্রশ্ন লিখতে হবে। এই দুটি প্রশ্নের মধ্যে একটি লিখতে হবে, 4-এর 1, 4-এর 2, এই দুটি প্রশ্নের মধ্যে একটি লিখতে হবে। এরকম করে নিয়ে মোট হচ্ছে 6টি প্রশ্ন লিখতে হবে। তারপরে এখানে লিখতে হবে 4-এর 3, 4-এর 4, এরকম করে এখান থেকে দুটির মধ্যে একটি লিখতে হবে। তার হচ্ছে মান 8, একটি প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন থাকবে 3টি, এখানে 3টি থাকবে। আর তার মধ্যে এবার হচ্ছে নীল বিদ্রোহ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পরীক্ষায় এসেছে অনেক স্কুলে, এই জন্য হচ্ছে নীল বিদ্রোহের কারণ আর তার হচ্ছে ফলাফল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর যদি লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে।
তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো।